दस दफा दाबी आदाय आमरण अनुशन चिकित्सक अनुशन तुले नवान्न बैठके जोगदान शर्त दिए राज्य सरकार बैठके जेते राजी थाकलेओ अनशन तुलते राजी नन चिकित्सकरा जीवी बैठकेर पर कार्यत निजेदेर अवस्थान स्पष्ट करे दिएछेन आंदोलनरत चिकित्सकरा पाशापाशी चिकित्सकदेर आर्तनाद प्रशासनेर काने पौंछलो लक्ष्ये धर्मतलाय चित्कार समाबेशेर डाक चिकित्सकदेर षोलो दिने पड़ल चिकित्सकदेर अनशन दस दफा दाबी आदाय अनर आंदोलन चिकित्सकदेर सोमवार नवान्ने ममता चिकित्सक बैठक शनिवार फोने मुख्यमंत्री संगे चिकित्सकदेर कथा हय फोने बैठक आर्जी राखें चिकित्सकरा আমরা চাইছি ম্যাম আপনার সঙ্গে একটা সরাসরি আলোচনায় বসতে এবং যে কমিউনিকেশনের জায়গাটা বলবো সেই জায়গাটা ম্যাম ওপেন করতে সেটা আপনি চাইলে আমরা ম্যাম আজকেও বসতে এখনি বসতে আমরা রাজি আছি সোমবার বিকেল ৫টায় বৈঠকের জন্য নবান্নে চিকিৎসকদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনশন তুলে বৈঠকে যাওয়ার শর্ত দেওয়া হয় প্রশাসনের তরফে তবে জিবি বৈঠকের পর চিকিৎসকরা জানিয়ে দেন বৈঠকে রাজি তারা শর্তে রাজি নন আমরা জানাচ্ছি যে আগামী কাল যে আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছে সেই আলোচনায় আমরা আমাদের ডেলিগেশন টিম যথা সময়ে পৌঁছে যাব কেননা আমরা আমাদের যে অনশনকারী যারা রয়েছেন তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আমাদের সাথে কালকে আলোচনাতে আমরা যাচ্ছি আমরা মনে করি যে একটা ফুটফুল আলোচনা আমরা করতে পারব কিন্তু অভয়ার বিচারের জন্য আমরা যে চাইছি সেই দাবি যদি যুক্তিযুক্ত হয় সেই দাবি মেনে নিতে কি অসুবিধা তাহলে সেই আলোচনার জন্য যাচ্ছি আলোচনার জন্য যা যা প্রয়োজন তাদের যদি মনে হয় যে তারা সত্যিকারের সমাধান চান বা জটিলতা কাটাতে চান তাহলে সেই দিকে তারা পা বাড়াবে অন্যদিকে অভয়ের বিচারের দাবিতে অভিনব চিৎকার সমাবেশের ডাক দিয়েছেন চিকিৎসকরা ধর্মতলার রাজপথে গড়ে ওঠে চিৎকার মঞ্চ ওই চিৎকার সমাবেশে শামিল হন অসংখ্য সাধারণ মানুষ হাজারো কণ্ঠে ওঠে অভয়ার বিচারের দাবি আমরা লাল চাইছি মমতা জি কালকে যে কথা বলেছেন আমরা ওই লুকোচুরি করে হবে না লাইভ করতে হবে এবং 10টা দাবি মানতে হবে আমার ঘরে মেয়ে আছে আপনার ঘরে মেয়ে আছে প্রত্যেকের ঘরে মেয়ে আছে প্রত্যেকের সুবিচার চাই কখনো মেয়েদের উপর এই অত্যাচার চলতে পারে না আমরা ডাক্তারদের সঙ্গে আছি ওরা লড়ুক আমরা ওদের পাশে আছি বিচারের দাবিতে এককাট্টা লড়াইয়ে অঙ্গীকার চিকিৎসক থেকে সহনাগরিকরা শুধু অভয় নন আর যেন কাউকে ধূর্ষিতা না হতে হয় তার অঙ্গীকার নিক গোটা সমাজ রিপাবলিক বাংলা আগামী ১৩ নভেম্বর রাজ্যে ৬টি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন প্রার্থী তালিকা ঘোষণা এবং বিজেপি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও গিয়ে এক ধাপ এগিয়ে গেল উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েছে শাসক বিরোধী যুযুধার দুপক্ষ পশ্চিমবঙ্গে ফের বাজলো নির্বাচনের দামামা ছয় কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের কোন কেন্দ্রে ভোট গ্রহণ সিতাই মাদারিহাট নৈহাটি হারোয়া মেদিনীপুর তালডাঙ্গা ছ কেন্দ্রে সর্বপ্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি তালিকা ঘোষণা বিজেপির সিতাই দীপক কুমার রায় মাদারিহাট রাহুল লোহার তালডাঙ্গা অনন্যা রায় চক্রবর্তী মেদিনীপুর শুভজিৎ রায় হারোয়া বিমল দাস নৈহাটি রূপক মিত্র আজ প্রার্থী তালিকা ঘোষণা রাজ্যের শাসক দলেরও সীতাই সঙ্গীতা রায় মাদারিহাট জয়প্রকাশ টোপ্প তালডাঙ্গা ফাল্গুনী সিংহবাবু মেদিনীপুর সুজয় হাজরা হারোয়া শেখ রবিউল ইসলাম নৈহাটি সনত দে ভোটের বাদ্যি বাজতেই প্রচারে নেমেছে দুপক্ষই আলিপুরদুয়ারে প্রচারে নামলেন মাদারিহাটের বিজেপি প্রার্থী দীপক কুমার রায় সাংসদ মনোজ টিগ্গাকে নিয়ে বীরপাড়া বাজারে জনসংযোগ সারলেন দীপক কুমার রায় হারোয়ায় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী বিমল দাস
বাঁকুড়ার তালডাংরে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই শুরু উচ্ছ্বাস, মিষ্টি মুখ স্লোগানে উল্লাস তৃণমূল কর্মীদের। প্রার্থী তালিকা ঘোষণার পরেই নৈহাটিতে শুরু হলো সনদ দের নামে দেওয়াল লিখন। নিজের হাতে দেওয়াল লিখলেন নৈহাটির তৃণমূল প্রার্থী। মেদিনীপুরে প্রচারে ঝাঁপিয়েছে শাসক বিরোধী দুপক্ষই। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। প্রার্থী তালিকা ঘোষণা হতেই উচ্ছ্বাস তৃণমূলের কার্যালয়। বাজি ফাটিয়ে মিষ্টি মুখ শাসক দলের কর্মীদের। ছয় কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা 23 নভেম্বর। ছয় কেন্দ্রের মধ্যে 5 কেন্দ্রে তৃণমূলের দখলে এবং 1টি বিজেপির দখলে। জেতা আসন ধরে রাখতে পারবে তৃণমূল না আসন সংখ্যা বাড়াবে বিজেপি, তা এখন সময়ের অপেক্ষা। রিপাবলিক বাংলা। কেষ্টর সভায় ফের অনুপস্থিত কাজল। কাজল তালুক নানুরেও দেখা মেলেনি কেষ্টর। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে যখন লাগাতার একসঙ্গে চলার বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল, তখন রাজনীতির দ্বিতীয় ইনিংসে ফের শিরোনামে কাজল কেষ্টর পুরনো সংখ্যা। পুজো মিটতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কেষ্টর। আজ মুরারৈত কাল মোহাম্মদ বাজার, গায়ে গায়ে ভিন্ন রূপে ধরা দিচ্ছেন কেষ্টর। মিষ্টি কথায় বারবার সকলকে নিয়ে চলার বার্তা শোনা যাচ্ছে জেলা সভাপতির গলায়। কিসের ঝগড়া আমার সঙ্গে? কার ঝগড়া আমার সঙ্গে? তো বিকাশ দা ঝগড়া নাই, লীলাপতির সঙ্গে তো সাবের ঝগড়া নাই, তাপসের সঙ্গে তো আমার ঝগড়া নাই, কেন ঝগড়া করব? যদি কোনো ভুল করি আপনারা আমার ভুলটা ধরিয়ে দেবেন। হাঁক ডাক ছেড়ে কেষ্টর গলায় এখন কোর কমিটির কোনো গান। অনুব্রতহীন বীরভূমে ভালো ফলের জন্য এদিন কোর কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন কেষ্ট। 11টা বিধানসভাতে 11টা এবারে লোকসভায় জিতেছে, আমি অশেষ ধন্যবাদ জানাই যারা এই কোর কমিটি করে ভোট করেছে, তাদের অশেষ ধন্যবাদ জানাই। আজ আমরা দুর্গাপুর হেরেছিলাম, সেখানেও রিকভারি হয়ে গেছে। রাজনীতির দ্বিতীয় ইনিংসেও মুখোমুখি হচ্ছেন না কাজল কেষ্ট। তবে কি বীরভূমের দুই যুযুধান তৃণমূল নেতার সম্পর্ক সেই তিমিরেই? প্রশ্ন করতেই এড়িয়ে গেলেন অনুব্রত। মাইকে নিয়ে চলার কথা বারবার বলছেন, জেলা সভাধিপতি কিন্তু দেখা যাচ্ছে না কোনো মঞ্চে। সবাই কাজে ব্যস্ত, যে যেখানে পারবে সে যেখানে আসবে। আজ তো আর অন্য কোনো জায়গায় ছিল না, দুটি জায়গায় সরকারি জায়গা ছিল অনুব্রত। তাহলে তিহার ফেরত কেষ্ট কাজল পুরনো দ্বন্দ্ব এখনো অটুট। প্রশ্ন থাকলেও উত্তর অধরাই। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি, রিপোর্ট রিপাবলিক বাংলা।